দূষিত শহর হলো এমন একটি শহর যেখানে বায়ু, জল ও মাটিতে দূষণের মাত্রা খুব বেশি। তবে এর মধ্যে বায়ু দূষণ হলো একটি শহরের গুরুতর পরিবেশগত সমস্যা, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর অনুসারে বায়ু দূষণ বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি। হু এর মতে প্রতি বছর বায়ু দূষণের কারণে সারা বিশ্বে প্রায় 7 মিলিয়ন মানুষ মারা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে দূষিত 10টি শহর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10. বাগদাদ, ইরাক। বাগদাদ ইরাকের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি একটি প্রাচীন শহর যা 7ম শতাব্দীতে আব্বাসীয় খলিফাদের দ্বারা প্রতিষ্ঠিত ছিল। তবে আধুনিক সময়ে বাগদাদ শহরে দূষণ একটি গুরুতর সমস্যা। বাগদাদ শহরের বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে অনেক বেশি। বাগদাদের বায়ুতে সীসা, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন দূষক পদার্থ রয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে বাগদাদের বায়ুতে ক্ষতিকারক কণাগুলির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে 9 গুণ বেশি। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক আক্রমণের পর শহরটি ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। বর্তমানে বাগদাদ একটি ধ্বংসপ্রাপ্ত শহর, কিন্তু এটি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। 9. মেক্সিকো সিটি, মেক্সিকো। মেক্সিকো সিটি বিশ্বের অন্যতম দূষিত শহর। 2016 সালে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর দ্বারা বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে স্থান পেয়েছিল। যানবাহন নির্গমন মেক্সিকো সিটি দূষণের প্রধান উৎস। শহরে প্রায় 12 মিলিয়ন গাড়ি রয়েছে এবং এইগুলি প্রতিদিন প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া নির্গত করে, ফলে এই শহরের বায়ুতে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড এর মতো বিভিন্ন বিষাক্ত গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও কলকারখানা থেকে নির্গত দূষক পদার্থ, নির্মাণ কাজ থেকে উৎপাদিত ধুলোবালি এবং কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার শহরটি বায়ু দূষণের অন্যতম কারণ হিসাবে বিবেচিত। 8. হ্যানয়, ভিয়েতনাম। তবে হ্যানয়ে দূষণে একটি গুরুতর সমস্যা। শহরে প্রচুর পরিমাণে যানবাহন এবং এইগুলি থেকে নির্গত ধোঁয়া এই দূষণের প্রধান কারণ। এছাড়াও শিল্প থেকে নির্গত গ্যাস এবং নির্মাণ থেকে নির্গত ধুলোবালিও শহরের বায়ুকে দূষিত করে। বায়ু দূষণের কারণে হ্যানয়বাসী বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। এইগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা, হৃদরোগ এবং ক্যান্সার। হ্যানয় সরকার বায়ু দূষণের সমস্যা সমাধানের কাজ করছে। সরকার দূষণ কমাতে যানবাহন এবং শিল্প কলকারখানাগুলিতে পরিবেশ বান্ধব করার চেষ্টা করছে, তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 7. বুসান, দক্ষিণ কোরিয়া। বুসান দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি। দূষণের প্রধান উৎসগুলি হল যানবাহন, শিল্প এবং কৃষিকাজ। এটি একটি দ্রুত বর্ধনশীল শহর যা কোরিয়ার শিল্প, বাণিজ্য এবং পর্যটন কেন্দ্র। শহরটিতে প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয় এবং এইগুলি বেশিরভাগই অপরিকল্পিতভাবে ফেলে দেওয়া হয়, ফলে বুসানে বায়ুর পাশাপাশি জলও দূষিত হচ্ছে। বুসানে দূষণের জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দূষণের কারণে শ্বাসকষ্টের সমস্যা, হৃদরোগ এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। দূষণের কারণে শহরের পরিবেশও নষ্ট হচ্ছে। বুসান সরকার দূষণের সমস্যার সমাধানের জন্য কাজ করছে। সরকার পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শিল্পের দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করছে। 6. এনজামেনা, চাঁদ। এনজামেনা হলো আফ্রিকার দেশ চাঁদের রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি একটি জনবহুল এবং দ্রুত বর্ধনশীল শহর যার জনসংখ্যা 2023 সালের হিসাবে প্রায় 1.4 মিলিয়ন। এনজামেনার সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হলো বায়ু দূষণ। শহরের রাস্তায় গাড়ি এবং ট্রাক থেকে নির্গত ধোঁয়া এবং ধুলো শহরটির বায়ু দূষণের প্রধান উৎস। এছাড়াও কারখানা থেকে নির্গত দূষণকারী পদার্থ এবং শহরে উন্মুক্ত জলাধার থেকে নির্গত দুর্গন্ধ শহরটির বায়ু দূষণের অন্যতম কারণ। দূষণের কারণে এনজামেনাবাসী বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। তারা শ্বাসকষ্টের সমস্যা এবং অন্যান্য রোগে আক্রান্ত হয় এবং গড় আয়ু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। 5. ঢাকা, বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দ্বারা দূষণের সবচেয়ে উচ্চ স্তরের শহরগুলির মধ্যে একটি হিসাবে স্থান পেয়েছে। যানবাহন নির্গমন ঢাকার বায়ু দূষণের সবচেয়ে বড় উৎস। ঢাকায় প্রায় 4 কোটি মানুষ বাস করে এবং এর রাস্তায় প্রতিদিন প্রায় 4 মিলিয়ন গাড়ি চলাচল করে। এই গাড়িগুলি থেকে নির্গত ধোঁয়া এবং অন্যান্য দূষক পদার্থ বায়ু দূষণের প্রধান কারণ। যানবাহন দূষণের কারণেও ঢাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড কণাগুলির মতো ক্ষতিকারক পদার্থের মাত্রা অনেক বেশি। এছাড়াও শিল্প কলকারখানা এবং নির্মাণ কাজ ঢাকার বায়ু দূষণের অন্যতম কারণ। 4. গাজিয়াবাদ, ভারত। গাজিয়াবাদ উত্তরপ্রদেশের একটি শহর। এটি ভারতের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি। 2020 সালে গাজিয়াবাদ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল।
গাজিয়াবাদ ভারতের বৃহত্তম চামড়া শিল্প কেন্দ্র। এই চামড়া শিল্প গাজিয়াবাদের সবচেয়ে বড় দূষণের উৎস। শহরের অনেকগুলি বড় শিল্প কলকারখানা রয়েছে যেগুলি বায়ু দূষণ করে। এছাড়াও যানবাহন দূষণও গাজিয়াবাদের একটি বড় সমস্যা। শহরে অসংখ্য গাড়ি এবং ট্রাক চলাচল করে যেগুলি বায়ু দূষণ করে। 2023 সালে এপ্রিল মাসে ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে গাজিয়াবাদের বাতাসে ক্ষতিকারক পদার্থের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে 10 গুণ বেশি। 3. সাংহাই চীন। সাংহাই চীনের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শহর এবং এর জনসংখ্যা প্রায় 25 মিলিয়ন। শহরের দূষণের প্রধান উৎসগুলি হল যানবাহন, কারখানা এবং নির্মাণ। যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও গ্যাস, শিল্প কারখানায় নির্গত দূষিত গ্যাস এবং নির্মাণ কাজ থেকে উৎপন্ন ধুলোবালি শহরের বায়ুকে দূষিত করে তোলে। সাংহাইয়ে দূষণের কারণে শহরের বায়ু দূষণজনিত রোগের প্রকোপ বেড়েছে। এটি শিশুদের বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করে। এছাড়াও শহরটিতে বন উজাড়, জলাভূমি ভরাট এবং ভূগর্ভস্থ জলের অপচয়ের মতো পরিবেশগত সমস্যা রয়েছে। 2. দিল্লি, ভারত। দিল্লির বায়ু দূষণ একটি বড় সমস্যা যা বছরের পর বছর ধরে অবনতি ঘটছে। 2023 সালে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি হিসাবে স্থান পেয়েছে। দিল্লির বায়ু দূষণের প্রধান উৎসগুলি হল কৃষি বর্জ্য, যানবাহন, শিল্প এবং নির্মাণ কাজ থেকে নির্গত ধোঁয়া। এই দূষণের সমস্যাটি বেশ গুরুতর এবং এটি জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। দূষণের কারণে শ্বাসকষ্টের সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। দিল্লি সরকার দূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু এগুলি এখনও যথেষ্ট নয়। দিল্লি দূষণের সমস্যা সমাধানের জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 1. লাহোর, পাকিস্তান। লাহোর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে একটি। এই শহরে দূষণের মাত্রা এতটাই বেশি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুসারে 2022 সালে শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে বিবেচিত হয়। লাহোর দূষণের প্রধান কারণগুলি হল যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণ কাজ থেকে নির্গত ধুলোবালি এবং শিল্প থেকে নির্গত দূষক পদার্থ। লাহোরের দূষণ জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। দূষণের কারণে লাহোরবাসী শ্বাসকষ্ট, হাঁপানি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এছাড়াও দূষণের কারণে শহরের পরিবেশও নষ্ট হচ্ছে, গাছপালা মারা যাচ্ছে এবং ফসলের উৎপাদন কমছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।